সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মালয়েশিয়ার ভিসা কবে খুলবে 2022 এবং মালয়েশিয়ার কাজের বেতন কত এবং মালয়েশিয়ার ভিসা কবে খুলবে আজকে আমরা জানাবো। মালয়েশিয়ার ভিসা কবে খুলবে, মালয়েশিয়া ভিসার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন, অনেকের কোশ্চেন সেটাই। অবশেষে 3 বছর পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা খুলেছে। 19 ডিসেম্বর 2021 মালয়েশিয়ার সাথে বাংলাদেশের স্বাক্ষরতা চুক্তি সিগনেচার হয়, অর্থাৎ 19 ডিসেম্বর 2021 থেকে মালয়েশিয়ার ভিসা খুলে যায় বাংলাদেশি শ্রমিকদের জন্য। মালয়েশিয়ায় কাজের ধরন, বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে কি ধরনের কাজ কি কাজ করেন অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে অনেক ধরনের কাজ করতে পারে, যেমন বাগানের কাজ, কৃষিকাজ এবং উৎপাদনের কাজ, খনি খনন, নির্মাণ এবং গৃহকর্মীর কাজ এবং ইত্যাদি IT সেক্টর বা অনেক ধরনের সেক্টরেও কাজ করতে পারে। মালয়েশিয়ায় কাজের বেতন কত অবশ্যই জেনে নেওয়া উচিত। যেখানে যাবেন ন্যূনতম বেতন কত হবে এবং সর্বোচ্চ বেতন কত হবে মালয়েশিয়ায় যাওয়ার। মালয়েশিয়া সরকারের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন বেতন 1200 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় হয় 24,430 টাকার মতো। বাংলাদেশ থেকে যাওয়ার সময় মালয়েশিয়া ভিসার দাম কত, মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভিসার দাম কত, বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভিসার দাম কত বা কেমন, এটি একটি কমন প্রশ্ন, এটা অনেকেই করে থাকে, এই বিষয়ে অনেকেই জানতে আগ্রহী। আজকে আমি জানাবো মালয়েশিয়ার ভিসার দাম কত হবে। মালয়েশিয়ায় অন্যান্য দেশের ভিসা খরচ বেশি হয়েছে। আগে বিদেশি কর্মীদের নির্মাণ এবং গৃহকর্মীর ভিসায় 1 বছরের শুল্ক ছিল 1,250 রিঙ্গিত, 1 ফেব্রুয়ারি থেকে তা বেড়ে 2500 হয়েছে। মালয়েশিয়াতে কর্মীদের জন্য লিভি 6 ক্যাটাগরিতে ভাগ ছিল, কিন্তু ইদানিং 2 ক্যাটাগরিতে থাকবে। প্রথম বিভাগে থাকবে নির্মাণ কারখানা এবং দ্বিতীয় নাম্বারে থাকবে কৃষিকাজ এবং বৃক্ষরোপণ। কৃষির জন্য ছিল 410 রিঙ্গিত এবং বৃক্ষরোপণের জন্য 600 রিঙ্গিত। ইদানিং বাগান ও কৃষিতে অন্যান্য দেশের জন্য 1500 রিঙ্গিতের ধার্য করা হয়েছে। যারা গৃহ কাজ করে তাদের শুল্ক বৃদ্ধি হয়নি, তাদের 410 রিঙ্গিত দিতে হবে। এই ছিল শুল্কের সব ধরনের বিষয়। মালয়েশিয়ায় অনলাইন আবেদনের তারিখ বৃক্ষরোপণ এবং অন্যান্য খাতে 15 ফেব্রুয়ারি 2022 থেকে অনলাইন খাতে আবেদন নিবন্ধন শুরু করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা WBSMCSW এই ওয়েবসাইটটি থেকে আবেদন করতে পারবেন। মালয়েশিয়ায় কতটা বিদেশি শ্রমিক নেবে সেটা অনেকেই জানেন, অনেকেই প্রশ্ন করেছেন। 15 জানুয়ারি 2022 সালে বলেছেন যে দেশটিতে বৃক্ষরোপণ খাতে 32,000 শ্রমিক নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তো মালয়েশিয়ার সকল প্রকার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।